আসসালামু আলাইকুম আমরা যেটা ফিক্সটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের HP পিসিতে HP Secure Recover No EFI operating system was found on this system এই প্রবলেমটি হলে আমরা কিভাবে সলভ করব সো চলুন দেখে নেওয়া যাক সো এই প্রবলেমটি হলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের পিসিতে যে বুটেবল পেন ড্রাইভটি একটি ইউএসবি পোর্টে প্লাগ ইন করা আছে সো আমরা এই পোর্টটাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে অন্য যে কোনো একটা ইউএসবি পোর্টে ইন করি এন্ড আমরা প্রেস করি কন্ট্রোল অল্টার ডিলিট বাটন সো এখান থেকে আমরা পিসিটিকে রিস্টার্ট করি রিস্টার্ট করার পর আমরা জানি যে HP পিসির বুট বাটন হচ্ছে ফাংশন 9 কি অর্থাৎ F9 সো আমরা F9 প্রেস করি যখন হচ্ছে আমাদের পিসিটি অন হতে থাকবে তখন আমরা F9 প্রেস করি দেখেন কন্টিনিউ F9 প্রেস করার পর আমাদের যেহেতু পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দেব সো এখানে এই যে UFI এটা USB flash drive সো এখানে আমরা এন্টার প্রেস করি এখন আমাদের নেক্সট প্রসেস চলে আসবে এখন আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য নেক্সট অপশনে ক্লিক করি ইনস্টল নাও এখানে এটাকে টিক মার্ক করে দেই এন্ড নেক্সট এখানে আমরা কাস্টমস করে দিলাম এখান থেকে আমি যেহেতু নতুনভাবে উইন্ডোজ সেটআপ করব সো আমি অল ড্রাইভকে ডিলিট করে দেই কারণ হচ্ছে যেহেতু আমাদের এর মধ্যে কোনো ডাটা নাই আর যদি আপনাদের ডাটা থাকে তাহলে হচ্ছে আপনি যে ডাটাগুলো আছে যে ড্রাইভে ডাটাগুলো আছে সেই ড্রাইভটাকে না ফরম্যাট করে অর্থাৎ যেটাতে আপনি উইন্ডোজ দিবেন সেই ড্রাইভটাকে ফরম্যাট করবেন ফরম্যাট করে আমরা দেখেন এখন আর আমাদের একটা ড্রাইভ আছে সো আমরা একটা ড্রাইভ করলাম সো এখন ড্রাইভ করে আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করে আমরা নেক্সট একটা অপশন করে নিলাম করে নেওয়ার পর আমরা এখানে নেক্সট ক্লিক করি এখন আমাদের উইন্ডোজ কার্যক্রম শুরু হয়ে যাবে Hundred percent আমাদের OS installation complete. এখন installation feature update and finish up pending. Then finish. PC টা এখন restart হবে. Just a moment. এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস ইয়েস করে দিবেন। এখানে ইউএস ইয়েস স্কিপ করে দেব আমরা। এখানে এখান থেকে আমরা ইন্টারনেট কানেকশনটা ফার্স্টে আমরা সেট আপ করবো না, কারণ ইন্টারনেট কানেকশনটা সেট আপ করলেই এখানে হচ্ছে যে আমাদের মাইক্রোসফট একটি অ্যাকাউন্ট যাবে। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এখানে যে কোনো একটা পিসির নাম দিলাম আমরা, পাসওয়ার্ড দিলে এখানে দিতে পারেন, না দিলে প্রবলেম নাই, পরেও সেট আপ করতে পারবেন। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হাই, অর্থাৎ আমাদের পিসিতে উইন্ডোজ সেট আপ কমপ্লিট। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, দিস মাইট টেক several মিনিটস, ডন্ট টার্ন অফ ইউর পিসি বিকজ। এই সময় হচ্ছে যে BIOS তার সমস্ত কার্যক্রম শেষে পিসিটাকে অন করতেছে, এই সময় পিসি মাস্ট বি অফ করা যাবে না। অফ করলে হচ্ছে যে ওএস প্রবলেম তো হবেই, উইথ পিসিরও সমস্যা হতে পারে। সো বি কেয়ারফুলি। Leave everything to us. Automatic এই কার্যক্রমগুলো সে করতেছে। অলমোস্ট দেয়ার স্ক্রিনটি চলে আসছে।